আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হোয়াইট হাউস থেকে মাত্র 6 কদম দূরে বাইডেন, সম্ভাবনা আছে ট্রাম্পেরও। এদিকে বারাক ওবামাকে ছাড়িয়ে বাইডেন, থাকছে ভোট গণনা বন্ধে ট্রাম্প কি মিশিগানে মামলা করছেন, আরও থাকছে ভোটার তালিকা রোহিঙ্গাদের ঠেকাতে অবাধ চলাচল বন্ধ সহ 14 সুপারিশ। সর্বশেষ থাকছে প্রশাসনের উপর ইসির নিয়ন্ত্রণ নেই অভিযোগ বিএনপির। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের চিত্র যেন ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে, নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা নিয়ে আগ্রহের শেষ নেই বিশ্ববাসীর। বেশিরভাগ ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল হাতে এসেছে, এতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন 264 ইলেকটোরাল ভোট, অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে 214 ভোট। আর মাত্র 6 ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে পারলে হোয়াইট হাউসের দখল যাবে ডেমোক্রেটদের হাতে। দৌদুল্যমান উইসকনসিনের পর মিশিগানেও জয় পেয়ে বিজয়ের অনেকটা কাছে চলে এসেছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এই অঙ্গরাজ্যের 16 ইলেকটোরাল কলেজ ভোট যোগ হয়েছে তার ঝুলিতে। গত নির্বাচনে এই অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে উইসকনসিন অঙ্গরাজ্যের 10 ইলেকটোরাল কলেজের ভোট নিজের করে নেন জো বাইডেন। এর মাধ্যমে তিনি হোয়াইট হাউসের খুব কাছাকাছি চলে গেলেন। এই জয়ের ফলে সব মিলিয়ে বাইডেনের ইলেকটোরাল কলেজে ভোটের সংখ্যা দাঁড়ালো 253, আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছে 214 ভোট। প্রেসিডেন্ট হতে প্রয়োজন 270 ভোট। এই অঙ্গরাজ্য এবারে নির্বাচনের প্রথম থেকে ব্যালট গ্রাউন্ড হিসেবে পরিচিত। প্রথম থেকে এই রাজ্য তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। তবে বাইডেন জয় পেলেও রিপাবলিকান ট্রাম্পের সঙ্গে তার ব্যবধান সামান্যই। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক অনলাইন প্রতিবেদনে জানা গেছে, এই রাজ্যে ট্রাম্পের চেয়েও 66,000 বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাইডেন। যদি ভোট পুনরায় গণনা করা হয় তারপর ট্রাম্পের এখানে জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। গত নির্বাচনে জেতা উইসকনসিন এরিজোনাতেও হেরেছেন ট্রাম্প। প্রায় 2 যুগ পর রিপাবলিকান ঘাটিয়া এরিজোনায় ডেমোক্রেটদের প্রথম জয় এনে দিলেন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। এদিকে ফলাফল বাকি আছে আরো 5 রাজ্যে, সেগুলো হলো জর্জিয়া 16, আলাস্কা 3, নেভাদা 6, নর্থ ক্যারোলাইনা 15, পেনসিলভেনিয়া 20। এই রাজ্যগুলোতে জয় পেলে টিকে যেতে পারেন ট্রাম্প। এদিকে ভোট প্রাপ্তিদের দিক দিয়ে ডেমোক্রেট প্রার্থী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন। 2008 সালের বারাক ওবামা 6,94,98,516 ভোট পেয়েছিলেন। এই রিপোর্টে লেখা পর্যন্ত বাংলাদেশ সময় রাত 2:15 প্রাপ্ত খবরে জো বাইডেন 7,04,00,000 বেশি ভোট পেয়েছেন। খবর আল জাজিরা। এদিকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 538 ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত 248 ইলেকটোরাল ভোট পেয়েছেন। 270 নিশ্চিত হলে প্রেসিডেন্ট হন যে কোনো প্রার্থী, আর মাত্র 22 ইলেকটোরাল ভোট পেলে জয় নিশ্চিত হবে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214 ইলেকটোরাল ভোট। ওদিকে মিশিগান অঙ্গরাজ্যে ভোট গণনা বন্ধ রাখার জন্য মামলা করার কথা জানিয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির। এক বিবৃতিতে তারা মামলা করার কথা জানায়, তবে আদৌ মামলা দায়ের করা হচ্ছে কিনা তা এখনো নিশ্চিত নয়। সিএনএন এর সূত্র জানা যায়, সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তা মর্গান অ্যাডামস জানিয়েছে এ ধরনের কোনো মামলার নথিপত্র আদালতে পায়নি। এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিন এক বিবৃতিতে বলছেন, মিশিগানের আইন অনুযায়ী ভোট গণনা নির্ধারিত জায়গায় ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে কাউকে সেভাবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়নি, সেই কারণে তাদের পক্ষে ব্যালট পেপার খোলা ও ভোট গণনার প্রক্রিয়া পর্যবেক্ষণ সম্ভব হয়নি। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভোট গণনা স্থলে থাকার নিশ্চয়তা দেওয়ার আগ পর্যন্ত ভোট গণনা বন্ধ মিশিগান কোর্ট অফ ক্লেমস মামলা করা হয়েছে। আমাদের অনুপস্থিতির সময় যেসব ভোট গণনা ও ব্যালট পেপার খোলা হয়েছে সেগুলো পূর্ণ মূল্যায়নের দাবি করছি আমরা। এদিকে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 538 ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত 248 ইলেকটোরাল ভোট পেয়েছেন। 270 নিশ্চিত হলে প্রেসিডেন্ট হন যে কোনো প্রার্থী, আর মাত্র 22 ভোট পেলে জয় নিশ্চিত হবে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214 ইলেকটোরাল ভোট। অপরদিকে ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে তাদের অবাধ চলাচল বন্ধ সহ 14 সুপারিশ উঠে এসেছে। এসব সুপারিশের মধ্যে অন্যতম হলো রোহিঙ্গাদের কেউ স্থানীয় জনপ্রতিনিধি হলে তাদেরকে আগামী নির্বাচনগুলোতে অযোগ্য ঘোষণা করা, পার্বত্য এলাকায় ভোটার হতে গ্রাম কারবারি বা হেডম্যানের প্রত্যয়ন বাধ্যতামূলক করা ও রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তর করা। বুধবার বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল সভায় এসব সুপারিশ উঠে এসেছে। ওই সভায় জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ সহ বিভিন্ন সনদ দেওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধির সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। রোহিঙ্গাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত ঘটনায় জড়িত জনপ্রতিনিধি কর্মকর্তা সহ
সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোটার তালিকা আইন 2009 অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে সভার সভাপতি ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব শাহাদাত হোসেন চৌধুরী বলেন, একজনকে ভোটার করার ক্ষেত্রে যেসব কাগজপত্র বা ডকুমেন্ট নেওয়া হয় তার প্রায় সবই স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থা দিয়ে থাকে। আমরা জনপ্রতিনিধিদের বোঝানোর চেষ্টা করছি, তারা যেন সঠিক ব্যক্তিকে নিরপেক্ষভাবে সনদ দেন, কোনোভাবেই যেন রোহিঙ্গাদের নাগরিক বা অন্য সনদ না দেন, সেসব বিষয়ে বলেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের ভোটার তালিকায় প্রবেশ ঠেকাতে আমাদের পদ্ধতিগত কোনো ভুল আছে কিনা, সামনের দিনগুলোতে করণীয় কি, সেসব বিষয়ে পরামর্শ নিয়েছি। জানা গেছে, রোহিঙ্গাদের অবৈধভাবে বিভিন্ন নাগরিক সুবিধা প্রাপ্তি ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এই বৈঠক করা হয়। এতে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এতে বিভিন্ন মহলে 14টি প্রস্তাব ও সুপারিশ উঠে আসে। বৈঠকে জানানো হয়, 2017 সালে একযোগে আসা 10 লাখেরও বেশি রোহিঙ্গার আঙ্গুলে বায়োমেট্রিক ছাপ নেওয়া হয়। আঙ্গুলের ছাপের ডাটাবেজ ইসিতে রয়েছে। এসব রোহিঙ্গা ভোটার হওয়ার চেষ্টা করলে তাদেরকে আঙ্গুলের ছাপ ডাটাবেজের সঙ্গে যাচাই করে শনাক্ত করা হচ্ছে। কিন্তু 2017 সালের আগে বা পরে আসা আরো বিপুল সংখ্যক রোহিঙ্গার আঙ্গুলের ছাপ নির্বাচন কমিশনের কাছে নেই। এসব রোহিঙ্গা ভোটার হওয়ার চেষ্টা করলে তাদের আঙ্গুলের ছাপ মেলানো যায় না। এসব রোহিঙ্গার আঙ্গুলের ছাপ সরকারের সংশ্লিষ্ট বিভাগে সংগ্রহের সুপারিশ করা হয়। সবাই অংশ নেওয়া একাধিক কর্মকর্তার নাম গোপন রাখা সত্ত্বে বলেন, একজন ব্যক্তির ভোটার হওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের কি কি দায় ও ভূমিকা রয়েছে সেটি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে, তাদের দেওয়া সনদ অনুযায়ী ভোটার করা হয়। রোহিঙ্গারা ভোটার হলে এর দায় সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধিকে নিতে হবে। আগামীতে জন্ম নিবন্ধন সনদ দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য বৈঠকে সুপারিশ করা হয়। বৈঠকে অন্য সুপারিশের মধ্যে আছে, নির্বাচন কমিশন ঘোষিত 32টি বিশেষ এলাকার কাগজপত্র আরো কঠোরভাবে যাচাই বাছাই করতে হবে, প্রয়োজনে এসব কাগজপত্র প্রত্যয়ন করে নিতে হবে, দুর্গম এলাকায় ভোটার করার ক্ষেত্রে স্থানীয় গ্রাম কারবারি বা হেডম্যানের প্রত্যয়ন নিতে হবে। এদিকে ঢাকা 18 আসনে উপনির্বাচনে পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপর নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করছে বিএনপি। দলটির অভিযোগ, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, বিএনপির ওপর বারবার হামলা ঘটনা ঘটলো, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, এমন পরিস্থিতিতে ভোটের আগে বিএনপির কর্মী ও এজেন্টরা আতঙ্কে রয়েছেন। বুধবার বিকালে নির্বাচন ভবনে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে এসব অভিযোগ করে। তবে বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের ইসি ভারপ্রাপ্ত সচিব জানিয়েছেন, বিএনপির সব অভিযোগ সঠিক নয়, এই আসনে আগামী 12 নভেম্বর ভোট গ্রহণ। বুধবার বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল অব শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, আমরা যেখানেই কর্মসূচি দিই সেখানেই সরকারি দলের ক্যাডার বাহিনী হামলা করে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসায় বাসায় গিয়ে বিএনপির কর্মী সমর্থকদের এলাকা ছাড়া হুমকি দিচ্ছে, আমাদের পোলিং এজেন্টরা আতঙ্কে ভুগছে, এমনকি অহেতুক ভয়ভীতি দেখানোর জন্য আমার পাশের বাসায় এসব পুলিশ।